আপনার কি ধারণা আছে গাড়িতে যে নাম্বার প্লেটগুলো হয় সেগুলো এমন আলাদা আলাদা রঙের কেন? আপনি এটি অবশ্যই লক্ষ্য করেছেন, কিছু গাড়ির নাম্বার প্লেটের রং সাদা আবার হলুদ, তাছাড়া নীল রঙের নাম্বার প্লেটও দেখতে পাওয়া যায়। আসলে এইসব ভিন্ন ভিন্ন রঙের নাম্বার প্লেটের অর্থ কী তার কারণ জানার জন্য আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমরা সাদা রঙের যে নাম্বার প্লেটগুলো দেখতে পাই সেগুলো প্রাইভেট গাড়ি, মানে যে গাড়িগুলি আপনি কিনে নিজের সুবিধার্থে ব্যবহার করে থাকেন। প্রাইভেট গাড়ির নাম্বার প্লেটগুলি সাদা রঙের হয়, কিন্তু আপনি যদি ট্রাক কিনেন আর ট্রাক গাড়িটি এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যাওয়া আসার জন্য ব্যবহার করে থাকেন তাহলে ট্রান্সপোর্ট গাড়ির জন্য হলুদ রঙের নাম্বার প্লেট পাওয়া যায়। এই ধরনের গাড়িগুলি কমার্শিয়াল ক্যাটাগরির মধ্যে পড়ে, আর এটি এমন গাড়ি যা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ব্যবহার করা হয়। এমন গাড়ির জন্য হলুদ রঙের নাম্বার প্লেট থাকে। আপনি কোনো গাড়ি কিনেছেন আর আপনি সেই গাড়িটিকে কমার্শিয়ালভাবে ব্যবহার করছেন, মানে ওলা ওভারের মতো, তাহলে আপনি সেই গাড়িটির জন্য হলুদ রঙের নাম্বার প্লেট পাবেন। আর এর জন্যই অটো, ট্যাক্সি, বাস এই গাড়িগুলোর নাম্বার প্লেট হলুদ রঙের হয়। এর মালিকগুলি এই গাড়িগুলিকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ব্যবহার করে থাকে। দিল্লিতে বা এমন কোনো জায়গায় নীল রঙের নাম্বার প্লেটের গাড়ি কখনো কখনো দেখতে পাওয়া যায়। ফরেন এম্বাসির গাড়ির নাম্বার প্লেটগুলি নীল রঙের হয়, মানে বিদেশ থেকে যে সমস্ত দূত দেশে ভ্রমণে আসে তখন তাদের গাড়ির নাম্বার প্লেটগুলি নীল রঙের হয়। আর যে সমস্ত গাড়ির নাম্বার প্লেটে এই রকম অ্যারোর চিহ্ন দেখতে পাওয়া যায়, এই ধরনের গাড়িগুলি এমনই গাড়ি যেগুলি মিনিস্ট্রি অফ ডিফেন্স ইস্যু করে। ভারতীয় সৈনিক মানে মিলিটারিরা এই ধরনের গাড়ির নাম্বার প্লেটগুলি ব্যবহার করে থাকে। কোনো ট্রাফিক পুলিশের ক্ষমতা নেই এমন গাড়িগুলিকে থামানো যে গাড়ির নাম্বার প্লেটে এই রকম অ্যারোর চিহ্ন থাকে। আর এক ধরনের নাম্বার প্লেট হয় যেগুলির রং সবুজ রঙের, আর এই ধরনের গাড়িগুলি ইলেকট্রনিক, কিন্তু ইলেকট্রনিক গাড়ির নাম্বার প্লেটগুলি সবুজ রঙের বেছে নেওয়া হয়েছে কেন? কারণ ইলেকট্রনিক গাড়ি দূষণ করে না তাই। আর ভবিষ্যতে যদি ইলেকট্রনিক গাড়ির ট্রেন্ড চলে তাহলে গোটা রাস্তায় শুধু সবুজ রঙের নাম্বার প্লেটে ভরে যাবে। তো এখন থেকেই রাস্তায় বের হলেই যে সমস্ত গাড়ি দেখতে পাবে ওই গাড়ির নাম্বার প্লেট দেখেই আপনি অবশ্যই বুঝতে পারবেন গাড়িটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো বন্ধুরা, আপনারা কেউ ভিডিওগুলি শেয়ার করছেন না, প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। ধন্যবাদ।